আপনারা জানেন যে বাংলাদেশে যখন এই করোনার মহামারী দেখা দিছে, আমরা গত বছর থেকে আজকে প্রায় দেড় বছর যাবৎ আমাদের মাননীয় সংসদ সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং জনগণের পাশে থেকে আমরা বিভিন্ন অসহায় দরিদ্র লোকের মাঝে আমরা 55, 56, 57 নম্বর ওয়ার্ডে আমরা হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, ঈদ বস্ত্র আমরা এটা দিয়ে যাচ্ছি। এটা আমাদের চলমান, এটা অব্যাহত থাকবে। এবার আমাদের ঈদের আগে আমরা এটা দিলাম আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্রেশা শেখ ফজলে নূর তাপস এবং আমাদের মাননীয় সংসদ সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সহযোগিতা আমরা 3 ওয়ার্ডে আজকে 2400 লোকের আমরা খাদ্যদ্রব্য দিয়েছি। এবং এটা আজকে থেকে ইনশাআল্লাহ এই মহামারী বা এই লকডাউন বা করোনা যতদিন পর্যন্ত আছে, আমাদের মেয়রের দিক নির্দেশনা, আমাদের মাননীয় সংসদ অ্যাডভোকেট কামরুল ইসলামের দিক নির্দেশনা মোতাবেক আমরা আমাদের এটা চলমান অব্যাহত। এটা আমরা এক ধাপ দিয়ে গেলাম এই প্রথম ঈদের আগে দিয়া, পরবর্তীতে আমরা এটা চলমান আমরা প্রজাকর্মে ডোর টু ডোর এটা পৌঁছাই দেব। আমরা আজকে 55 নম্বর ওয়ার্ডে আলহেরা কমিউনিটি সেন্টারে আমাদের বাউচি হলে আমাদের মাননীয় মেয়র মহোদয়, আমাদের সাবেক মন্ত্রী জাতীয় সংসদ অ্যাডভোকেট কামরুল ইসলামের মাধ্যমে আজকে এটাকে উদ্বোধন করলাম। উদ্বোধন করার অর্থ হইল যে আমরা 2400 লোকের 3 ওয়ার্ডে দিলাম, এটা চলমান, এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই মহামারী এই করোনা আছে, অতদিন পর্যন্ত আমাদের মাননীয় সংসদ মাননীয় মেয়র মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক আমরা জনগণের পাশে থেকে সেবা দেওয়া যাব। আমরা প্রয়োজন বোধে আমরা প্রতিটা ঘরে ঘরে, আমরা যেমন গত বছর প্রতিটা ঘরে ঘরে রাইতের অন্ধকার দিবারাত্রি খাবার পৌঁছে দিয়েছি, এবারও এটি চলবে, এটা চলমান।